আজকে আমি আর নাজবুল ভাই বের হইছি হচ্ছে আমরা নরওয়ে যাব, নরওয়ের একদম নর্থ সাইডে যাব। এখন সময় বাজে 5টা আর আমাদের জার্নি অর্ধেকেরও বেশি বাকি আছে। আমাদের ইফতারির আর 1 ঘন্টার একটু বেশি বাকি আছে, তো এখন আমরা এখান থেকে রওনা দিব। আর আমি আছি এখন সুইডেনের নরল্যান্ডে। এটা হচ্ছে গোসল করার জন্য এই একটা জায়গা, এই ওখানে দুজন মানুষ মাছ ধরতেছে, আর একদম পিছনে হচ্ছে সম্পূর্ণ লেকটা। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব, নরওয়ে ট্রিপে। আজকে আমার তৃতীয় দিন, আর এখন আমি সুইডেনের যেই বাসাটায় ছিলাম ওখান থেকে নরওয়ে নারভিকের উদ্দেশ্যে রওনা দিব। এখন আমার পিছনে দেখতে পারতেছেন আমাদের যেই বাসাটা, এ বাসাটার দোতলায় আমরা ছিলাম, আর বেশ সুন্দর একটা সময় আমরা এখানে ক্রস করলাম। তো আমরা এখন এখান থেকে রওনা দিব, আর যাওয়ার পথে কিছু স্টপ দিব আর ছবি ভিডিও করব। তো আশা করি এই জার্নিটার সাথে আপনারাও থাকবেন। আর আমি এখন আপনাদেরকে এই বাসাটার একটু বাইরে থেকে দেখাচ্ছি এই বাসাটা কেমন ছিল। এটা হচ্ছে আমাদের বাসার মেইন এন্ট্রেন্স। আমরা এই এন্ট্রেন্স দিয়ে ঢুকে ভিতরে সুন্দর সিঁড়ি আছে, তারপর আমরা দোতলায় ছিলাম। এখানে দুইটা বাসা, নিচতলায় একটা বাসা আর দোতলায় আরেকটা বাসা। আমরা দোতলাটায় ছিলাম এবং বেশ বড় একটা বাসা, পুরো দোতলাটা আমাদের ছিল। বেশ সুন্দর একটা সময় আমরা এখানে ক্রস করছি। এই বাসাটার ঠিক পাশেই ছিল লেকটা, আমাদের এই সিটির যে লেক এটা ছিল। আর বাসার সামনে স্তূপ স্তূপ বরফ দেখতে পাচ্ছি, এই দেখতে বেশ সুন্দরও লাগতেছিল। এই বাসাটার সামনে একটা ট্রেনের ইঞ্জিন আছে, আমি এটা একটু দেখানোর ট্রাই করি। ভ্যাল হিল মিনা এই সিটি থেকে আমরা এখন নারভিকের উদ্দেশ্যে রওনা দিব। আমরা মোটামুটি 5 ঘন্টা আমরা ড্রাইভ করব সুইডেনের ভিতর, আর বাকি 4 ঘন্টা আমরা ড্রাইভ করব নরওয়ের ভিতর। এ হচ্ছে টোটাল আমাদের 9 ঘন্টার একটু বেশি লাগবে আজকে ড্রাইভ আওয়ার। এই প্র্যাকটিক্যাল লাইফে আমি এক্সপেক্ট করতেছি অ্যারাউন্ড 12 ঘন্টা লাগবে। তো এখন সময় হচ্ছে সকাল 9টা, তো আমি একটু পরে রওনা দিলে আশা করি 9টা 10টা নাগাদ ওখানে গিয়ে পৌঁছতে পারবো। এই হচ্ছে ট্রেনের ইঞ্জিন, সেই পুরোনো আমলের। এটা হচ্ছে ট্রেনের ব্যাক সাইডটা, এখানে একটা স্টোরেজের মতো হয়তো বা কয়লা রাখতো, আর মাঝখানে হচ্ছে ড্রাইভারের জন্য স্পেস, আর সামনে হচ্ছে ইঞ্জিন, বিশাল বিশাল চাকা দেখতে পাচ্ছি। উপরে যাওয়ার জন্য একটা মই আছে, ভালো তো। আমার পিছনে দেখতে পাচ্ছেন ট্রেনের ইঞ্জিন, এখানে শুধু একটা ইঞ্জিন আছে। আর এরকম আরও যদি ট্রেনের ইঞ্জিন দেখতে চান তাহলে সুইডেনে বিভিন্ন জায়গায় ট্রেন মিউজিয়াম আছে। নরওয়েতে একটা ট্রেন মিউজিয়াম দেখছিলাম হামারে, ওটা বেশ গুড এক্সপিরিয়েন্স ছিল, বেশ অনেক কিছু ছিল ওইখানে। বিভিন্ন জেনারেশনের ট্রেন, পুরানো আমলের ট্রেনে কোচ কেমন ছিল বা যাত্রীরা কীভাবে ওইখানে বসতো, অথবা স্পেশাল কিছু কোচ ছিল, যেমন রাজার জন্য কিছু স্পেশাল কোচ থাকতো, তো ওগুলো দেখছিলাম, এবং স্টিম ইঞ্জিন কীভাবে কাজ করতো, তো ওইটা একটা বেশ ভালো এক্সপিরিয়েন্স ছিল। আর এইখানে শুধু ট্রেনটা আছে, দেখি সময় হইলে ওই ধরনের মিউজিয়ামে আরেকবার একটা ট্যুর দিব। আমাদের এখানে ছবি তোলা শেষ, ভিডিও করা শেষ, আমরা এখন রওনা দিব, আর রাস্তার কিছু ভিডিও আসতেছে, দেখতে থাকুন। বেশ অনেকটা সময় গাড়ি চালানোর পর এখন আমি থামছি হচ্ছে ফুয়েল পাম্পে। এটা শেলের একটা পাম্প, তো গাড়ি রিফিল করতেছি। আমরা প্রায় 2 ঘন্টার মতো গাড়ি চালাইছি, তো হয়তো বা 150 কিলোমিটার বা এর থেকে আর একটু বেশি হবে, 170 কিলোমিটার মনে হয় রাস্তা ক্রস করছি। এখন এখান থেকে রওনা দিব হচ্ছে পাহাড়ি রাস্তা ধরে নরওয়ের দিকে। মাঝখানে খুব বেশি জনবসতি থাকার কথা না, তো ইচ্ছে হলো যে এটা যে ট্যাঙ্ক ফুল করা যতটুকু ধরে। আমি একটু দেখাই, সে 43 লিটার তেল ঢুকছে আর 882 সুইডিশ ক্রাউনের মতো লাগছে। তো গাড়ি ফুল ট্যাঙ্ক হয়ে গেছে এখন মোটামুটি নিশ্চিত। আমরা আশা করি এই তেল দিয়ে নরওয়ের বাসা পর্যন্ত যাব। আর বাসায় যাওয়ার আগে ফেরি পড়বে, ফেরির একটু আগে আবার তেল নিব আগামীকালকের জন্য। তো আর রাস্তার কিছু ভিডিও করছি,
আশা করি এগুলোও আপনাদের ভালো লাগতেছে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন জায়গা থেকে। আমি এখন নরওয়ের বর্ডারের কাছাকাছি যাচ্ছি। আমরা এখন পর্যন্ত 4 ঘন্টা ড্রাইভ করছি, আর 1 ঘন্টা ড্রাইভ করলে হচ্ছে নরওয়ের বর্ডার। তো নরওয়ের বর্ডারের আগে হচ্ছে এখানে একটা সুপার মার্কেট পেলাম। আমাদের কিছু কেনাকাটা বাকি ছিল, ওগুলা শেষ করছি। এখান থেকে বর্ডার দেখাচ্ছে 75 কিলোমিটার, আর ডিস্টেন্সের লোক সময় লাগবে 1 ঘন্টা। তো আমি আস্তে আস্তে নরওয়ের দিকে যাব, আর নরওয়ে যাওয়ার পর ওখান থেকে আমাদের আরও 4 ঘন্টা ড্রাইভ ডিস্টেন্স বাকি। তো অনেক রাস্তা যেতে হবে। আমাদের এবারের জার্নির সবচাইতে সুন্দর সুইডিশ পাহাড়ি রাস্তা আমরা এখন ক্রস করতেছি। এটা নরওয়ের এবং সুইডেনের বর্ডারের মাঝামাঝি একটা জায়গা। যতই বর্ডারের দিকে যাচ্ছি পাহাড়ি সৌন্দর্য ততই বাড়তেছে। এই জায়গাগুলোতে মানুষের বসতি একদমই কম, দেখা গেছে 20 কিলোমিটার, 30 অথবা 50 কিলোমিটার পর দু একটা বাসা আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে পাহাড়ি সৌন্দর্যটা খুবই অসাধারণ লাগতেছে। আমরা সামনে কোনো একটা জায়গায় স্টপ দেওয়ার জন্য চিন্তা করতেছি, তখনই আমরা একটা সুন্দর পার্কিং স্পেস পেলাম। তো আমরা এখন পার্কিং স্পেসে যাব, ওইখান থেকে আমরা কিছু ছবি আর ভিডিও নেওয়ার ট্রাই করব, আর তারপর আমরা আবার চলতে শুরু করব নরওয়ের বর্ডারের দিকে। আর আজকে মেঘলা আর অল্প কিছু আলো আছে, যার কারণে পাহাড়ি সৌন্দর্য আরও ভালো লাগতেছে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন জায়গা থেকে। আমরা নরওয়ের দিকে যাচ্ছিলাম, আর নরওয়ের দিকে যতই আসতেছি ততই পাহাড়ি সৌন্দর্য দেখে মুগ্ধ। আর এই জায়গার পাহাড়ের উপরে প্রচুর পরিমাণ বরফ, এবং আমার সাথে যেগুলো দেখতেছেন এগুলো হলো সব নতুন বরফ আর কি, মানে হলো উইন্টারের সময় যে বরফগুলো পড়ছে, এই আমার এখানে এই হচ্ছে বরফগুলো। এবং এটার হাইট আমার থেকে বেশ অনেক উঁচু, পিছনে দেখতেছেন। আর মেইন রাস্তাটা হচ্ছে এইটারও পিছন দিয়ে। তো এখানে কী পরিমাণ বরফ পড়ে এটা দেখানোর জন্য হচ্ছে এখানে থামা। এই এই পরিমাণ বরফ এবং তারও বেশি বরফ হইলো এখানে পড়ে, এবং এরকম বরফ এই আশেপাশের পাহাড়গুলোতে আছে, যেটা দেখতে খুবই অসাধারণ লাগতেছে। আর আজকে হচ্ছে ক্লাউডি, মাঝে মাঝে একটু রোদ আসতেছে, আর পাহাড়ের উপর যখন সাদা বরফের উপর রোদ পড়ে তখন দূর থেকে এটা দেখতে বেশ অনেক সুন্দর লাগে। রাস্তায় চলতে চলতে আমি বেশ রাস্তার ভিডিওগুলো করলাম, আর এই মাঝে মাঝে আপনাদের এই রাস্তার বরফের ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। তো আশা করি আজকের জার্নি আপনাদেরও বেশ ভালো লাগতেছে। আর আমরা নরওয়েতে এখনও গিয়ে পৌঁছাইনি। নরওয়ের বর্ডার হয়তোবা আর বেশ কিছু কিলোমিটার, হয়তোবা 20 মিনিট লাগতে পারে আমাদের। এরপর হচ্ছে আমরা বর্ডারে ঢুকবো, আর বর্ডারে কোনো ভিসা বা আইটি চেক হওয়ার কথা না, অথবা কোভিড সার্টিফিকেট এখন আর রেস্ট্রিকশন নাই। তো আমি আশা করি ওরা আর এগুলো জিজ্ঞেস করবে না। কি হইলো আমি আপনাদেরকে জানাবো। আর আমাদের টোটাল ডিস্টেন্সে সম্ভবত আমরা হাফ আসছি এখন পর্যন্ত। এখন সময় 2:30 অ্যারাউন্ড, আর হচ্ছে বাকি সময় যেতে আমাদের বেশ আরও সময় লাগবে। রোজা চলতেছে, এবং সবচেয়ে ভালো হবে যদি আমরা ইফতার টাইমে গিয়ে বাসায় পৌঁছতে পারি। ইফতার হয়তোবা আনুমানিক অ্যারাউন্ড 9টা হবে, লাস্ট আমি একটু আবার চেক করব। তো আমাদের হাতে এখনও বেশ ভালো সময় আছে, আর সময় অনুযায়ী মনে হচ্ছে বেশ অনেকটুকু রাস্তা আমরা ক্রস করছি। নাজমুল ভাই কিছু বলবেন, কেমন লাগতেছে? সত্যিকার অর্থে এই জায়গাটা খুবই অসাধারণ। প্রচণ্ড পাহাড়ের উপরে বরফ জমে আছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পিছনেও যে পরিমাণ বরফের স্তূপ, নিঃসন্দেহে মানে অসাধারণ একটি জায়গা। তো আপনারা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ। ধন্যবাদ নাজুল ভাইকে। আর আরেকটা কথা বলি, এইখানের যত পার্কিং আছে, মানে রাস্তার ধারে অথবা রাস্তার একটু পাশে একটু বড়, এই পার্কিংটা যেমন একটু বড়, এই পার্কিংয়ে ম্যাক্সিমাম গাড়িগুলো হচ্ছে ওদের যে স্নোমোবিল আছে ওগুলো ওরা নিয়ে আসে, দেন এইখানে গাড়িটা পার্ক করে, তারপর স্নোমোবিল নিয়ে ওরা ভিতরে ট্রেকিংয়ে চলে যায়। তো এই জায়গাগুলো ম্যাক্সিমামই এই কাজে ব্যবহার করে, এবং এইটাই আমি দেখতেছিলাম। অলমোস্ট সবগুলা গাড়ি
দেখা গেছে একটা করে স্নোমোবিল নিয়ে তারপরে হাঁটতেছে, মানে ঘুরতেছে, আর স্নোমোবিল আশেপাশে চালাচ্ছে। আমি যদি আপনাদেরকে একটু ঘুরাই, ঘুরাই যদি দেখাই, এই গাড়িগুলোর পিছনে দেখবেন একটা করে ট্রলি আছে, আর ওই ট্রলিতে হচ্ছে ওরা স্নোমোবিলগুলো আনে, আনার পর এগুলো নিয়ে আবার ওরা ভিতরে চলে যায়। কিছুটা সময় ব্রেক দেওয়ার পর আমরা আবার চলতে শুরু করলাম, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা চলে এসেছি নরওয়ের বর্ডার একদম কাছে। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন ডান পাশে, এটা হচ্ছে কাস্টমস অথবা টোল অফিস, আর অল্প কিছু সময়ের ভিতরে হচ্ছে আমরা নরওয়ের বর্ডারে ঢুকে যাব। তো আমাদের যেহেতু কোনো কিছু ডিক্লেয়ার করার নেই, তো আমরা ওদের অফিসে না গিয়ে সরাসরি রাস্তা ধরে চলতে শুরু করছি। আর এখন যেই গেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে নরওয়ে। আমরা এখন নরওয়েতে ঢুকলাম। এই জিনিসটা আসলে খুবই ইন্টারেস্টিং মনে হয় আমার কাছে, যে গাড়ি চলতে চলতে এক দেশ থেকে আমরা আরেক দেশে চলে যাই, মাঝখানে কোথাও কোনো স্টপ নেই, কোনো ঝামেলা নেই, শুধু গাড়ি চালান আর এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়া যাচ্ছে। নরওয়ে বর্ডারে ঢোকার পরপরই আমরা দেখতে পাচ্ছি রাস্তার বেশ অনেকটাই পার্থক্য। রাস্তা উঁচু এবং বেশ খাড়া ঢালু, এবং অল্প কয়েক কিলোমিটারের ভিতরেই দেখলাম রাস্তার প্রস্থ একদমই অল্প হয়ে আসতেছে। আপনারা ভিডিওতেও দেখতে পাচ্ছেন রাস্তাটা বেশ চাপা, এবং রাস্তার স্পিড দিয়ে রাখছে 90 কিলোমিটার। আর আমি যে রাস্তা দিয়ে এখন চলতেছি তার পাশে হচ্ছে খাড়া ঢাল, এবং এই রাস্তাগুলো সুন্দর আবার একটু রিস্কি, তো আমাদেরকে সবসময় বেশ কেয়ারফুল থাকতে হয়। আর নরওয়ে যতদিন ছিলাম মোটামুটি রাস্তাঘাটগুলো এই স্টাইল, তো ওদের রাস্তাটা একটু চাপা আর আমাদেরকে আরও বেশি খেয়াল রাখতে হয়। সবাইকে শুভেচ্ছা নরওয়ের কোনো একটা পয়েন্ট থেকে। জায়গার নাম একটু কঠিন, মনে রাখাও কঠিন, বলা তার থেকে মনে হয় আরও কঠিন। আমরা বর্ডার ক্রস করছি ঘণ্টাখানেক আগে, আমরা একটু নরওয়ের ভিতরে আসছি, অনেকগুলো টানেল তারপরে লেক এগুলো ক্রস করছি। একটু বিরতির দরকার ছিল, একটু অনেকক্ষণ গাড়ি চালাচ্ছি একসাথে, 5 ঘন্টার উপরে হয়ে গেছে, 6 ঘন্টার মতো গাড়ি চালাচ্ছি। সকাল 9টা থেকে 3:30 বাজে, প্রায় 6.5 ঘন্টা হয়েছে গাড়ি চলতেছে। তো যার কারণে একটু ব্রেক দিলাম, এই ফ্রেশ বাতাস বেশ ভালো লাগতেছে, আর এই জায়গাটা অনেক সুন্দর। আপনার চারিদিকে পাহাড় আর হচ্ছে পানি। আমি চারদিকটা একটু দেখাই, আর দেখানোর পর গাড়িতে গিয়ে আবার উঠবো, আবার যাত্রা শুরু করব। তো আরও অনেক সময় লাগবে, আর আমাদের যাওয়ার পথে যেটা শর্টকাট একটা ফেরি ছিল ওই ফেরিটা বন্ধ, আমাদের আরও একটু ঘুরে তারপরে যেতে হবে, সময় আরও বেশি লাগবে। তো বেশ অনেক দূর এখনও বাকি আছে বলা যায়। তো এটা হচ্ছে আজকের এই কী বলে, এই পুরো প্যাকেজটাই হচ্ছে আজকের ঘুরেঘুরি। আজকে কোনো স্পেসিফিক টার্গেট পয়েন্ট লক্ষ্য করে যাচ্ছি না, আর কোনো স্পেসিফিক পয়েন্টও থামবো না, র্যান্ডম যে জায়গাটা মনে হয় ওইখানে থামবো, আর ওখান থেকে একটু ছবি ভিডিও করব। এই হচ্ছে মোটামুটি। আর আমি যদি আমার ক্যামেরাটা একটু ঘুরে চারদিক দেখাই, তাহলে আপনারাও বুঝতে পারবেন এটা কোন জায়গাটায় আসি। আমাদের গাড়িটা আছে এখানে মাঝখানে, আর ঠিক পাহাড়ের নিচে এটা, আর এদিক দিয়ে আমরা আসছি। এ দূরে দেখা যাচ্ছে পাহাড়, পাহাড়ের উপরে অবশ্যই বরফ, এ দূরে আরও অনেক সারি সারি পাহাড়, মাঝখানে সুন্দর একটা লেক, আর চারিদিকটা হচ্ছে পাহাড়। এখানে যত দূর চোখ যাচ্ছে এই সুন্দর সুন্দর পাহাড়, আর মাঝখানটাই হচ্ছে সুন্দর পানি। আমি যদি অপর সাইডে দেখাই, এদিকেও দূরে পাহাড় বাড়িঘর, আর এই রাস্তা দিয়ে হচ্ছে আমরা এখন রওনা দিব। নর্মালি এই বাড়িগুলোতে হচ্ছে জেলেদের ছোট ছোট ঘরের মতো থাকে, ফিশারম্যানরা এখানে জাল টাল এগুলো রাখে নর্মালি। এই বাড়িগুলো দেখেন জানলা দরজা কোনো কিছু নাই আটকানো, শুধু জালগুলো রাখে ওরা। এখানে একটা গাড়ি আসছে, তো ওর এখানে কোনো স্টোরেজ আছে। অল্প সময়ের বিরতি এখানে শেষ, আমি এখন আস্তে আস্তে গাড়ির দিকে যাচ্ছি,
আর গাড়ি আবার চালানো শুরু করব। মাঝখানে আরও বেশ অনেকগুলো স্টপ দিব, যেহেতু এখনও অনেক রাস্তা বাকি। তো এভাবে চলতে থাকবো, আর রোজা আসি আমি নাজমুল ভাই দুজনেই, আর রোজায় কোনো প্রবলেম মনে হচ্ছে না, একদমই নর্মাল লাগতেছে, ফ্রেশ। তো বাকিটা চলতে চলতে তাহলে আবার কথা বলা যাবে, ঠিক আছে, দেখা হচ্ছে আবারও। নরওয়ের ব্যাপারে আরও একটা কথা, নরওয়েতে প্রচুর পরিমাণ টানেল, যেহেতু এখানে প্রচুর পরিমাণ পাহাড়, যার কারণে এদের টানেলের সংখ্যাও অনেক বেশি। চলতে চলতেই দেখা যায় একটু পরপর টানেল আসতেছে, টানেল থেকে বের হচ্ছি, কিছুক্ষণ পরে দেখি পাহাড়ের উপরে উঠতেছি, আবার দেখি পাহাড়ের নিচ থেকে নেমে পানির ধার দিয়ে চলতেছি। তো একটু পরপরই এই ব্যাপারগুলো চেঞ্জ হয়, এবং এইটা বেশ সুন্দর লাগে, এই কম্বিনেশনগুলো একটার পর একটা চেঞ্জ হচ্ছে, একটার পর একটা দেখতেছি। আর এখন যে রাস্তাগুলো আমরা দেখতেছি এটা খুবই অসাধারণ লাগে, এই ফিয়র্ড আর পাহাড়ের মাঝখান দিয়ে গাড়ি চালানোর এক্সপিরিয়েন্সটা অসাধারণ। আপনারা যারা গাড়ি চালাইতে খুব পছন্দ করেন, তারা, আমি 100% শিওর, তারা এই রাস্তাগুলো খুবই পছন্দ করবেন। তো এরকম রাস্তা চলতে চলতে আমরা প্রায় 10 ঘন্টা পর আমরা ফেরির কাছাকাছি গিয়ে পৌঁছাইলাম, আর আমরা তারপর ফেরির জন্য অপেক্ষা করতেছিলাম। এখন সময় প্রায় সন্ধ্যা 7টা, আমরা মোটামুটি ফেরির কাছাকাছি চলে আসছি, আর 5 মিনিট আগে ফেরি এখান থেকে রওনা দিছে। তো আমি নেটে যেটা দেখছিলাম 40 মিনিট পর পর হচ্ছে ফেরি, তাহলে আমাদের মোটামুটি আধা ঘন্টার বেশি এখানে অপেক্ষা করতে হবে। যাত্রা বিরতি, আমাদের রাস্তা ফেরির ওই পারে যাব, তারপরে ওইখান থেকে অ্যারাউন্ড আরও আধা ঘন্টা বাকি আছে, তো হয়তোবা 8:30 নাগাদ বাসায় পৌঁছব। আমাদের ফেরি আসতে বেশ অনেকক্ষণ বাকি, 7:20 হচ্ছে ফেরি আসবে। আর এইখানে হচ্ছে এই ওয়াশরুমটা পেলাম, জাস্ট ইমার্জেন্সি কাজ সারার জন্য, এটা ঠিক আছে, এটা রেগুলার ওয়াশরুম না, তারপরেও চলে। এই ফেরিঘাটে অনেক কাজ চলতেছে, ওরা হয়তোবা লেন বাড়াচ্ছে এই পাশে। আমি একটু ঘুরাই আপনাদের, দেখাই যে এদিকে কি অবস্থা। এখন এখানে টেম্পোরারি কাজ করতেছে, আর হচ্ছে এই খাম্বাগুলো দিয়ে টেম্পোরারি লেন তৈরি করছে, যেখানে বাস, ট্রাক অথবা গাড়ি এসে থামবে। আমাদের পিছনে দেখতেছি যে পাহাড়, পাহাড়ের ঠিক উপরে প্রচুর পরিমাণ মেঘ, আর মেঘের হাইট খুবই কম, আর এখানে প্রচুর পরিমাণ মেঘ। আর আমরা আজকে যে রাস্তা দিয়ে গাড়ি চালাইছি, ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে মেঘ উপর দিয়ে অথবা মেঘের ভিতর দিয়ে গাড়ি চলছে, মেঘের উপর দিয়ে অথবা মেঘের ভিতর দিয়ে গাড়ি চলার অভিজ্ঞতা খুবই ইউনিক, এটা আমার খুবই পছন্দের। আর এখানে আমাদের সাথে আরও বেশ কয়েকটা গাড়ি অপেক্ষা করতেছে ফেরির জন্য, আশা করি আর 15 মিনিট পর ফেরি চলে আসবে। আমি দেখতে পাচ্ছি ওই দূরে ফেরিটা দেখা যাচ্ছে, আমি একটু কাছে যাই, একটু দেখাই। ওই দূরে দেখতেছি ফেরি আসতেছে, তো ফেরি আসার পর প্রথমে ওই গাড়িগুলো নামবে, আর হচ্ছে ফ্রি হওয়ার পর আমরা উঠব, এ হচ্ছে প্রসিডিওর। আর এখানে বেশ কিছু কাজ চলতেছে, ক্রাইং দেখতেছি, যাক ওদিকে সুন্দর পাহাড় দেখতেছি। তো আমি আশা করি আমাদের নতুন বাসাগুলা দেখতে আরও অসাধারণ হবে। ফেরি চলে আসছে, আর ফেরির পরে হয়তোবা আরও 1 ঘন্টা ড্রাইভ করা লাগবে। তো আমি মোটামুটি বাসার কাছাকাছি, আর ইফতারের টাইম এখনও বেশ অনেকটা বাকি। গতকালকে 8:30 দিকে হচ্ছে ইফতার করছি, আর এইখানে হয়তোবা 9:00 দিকে আমরা ইফতার করব। সো আমাদের হাতে ইফতারির প্রস্তুতি নেওয়ার জন্য বেশ ভালো সময় আছে, তো এটা খুবই ভালো লাগতেছে যদি বাসায় গিয়ে ইফতারটা ঠিকমতো করতে পারি, এটা ভালো ভালো লাগবে আসলে। তো আমি এখন গাড়িতে গিয়ে বসি, আর ফেরি আসতেছে, ফেরির জন্য প্রস্তুতি নেই, দেখা হচ্ছে আবারও। কিছুটা সময় অপেক্ষার পর এখন আমরা আস্তে আস্তে আবার চলতে শুরু করলাম, আমরা সিরিয়ালি একের পর এক ফেরির দিকে উঠতেছি। আর এইটা হচ্ছে ফেরির এন্ট্রেন্স, আমরা ফেরিতে মাত্র উঠলাম। ফেরিটা বেশ বড়, ওই অনুযায়ী আমাদের গাড়ির সংখ্যা একেবারেই কম। আমাদের ফেরি চলে এসেছে, আর এখন আমি ফেরির মধ্যে আছি, আমি একটু ফেরির উপরে যাই, দেখি নদীটা দেখা যায় কিনা, এই ফেরির ট্রিপগুলো বেশ ভালো লাগে। আর আজকে গাড়ি বেশ অনেক কম, এত কম এক্সপেক্ট করি নাই,
তবে গাড়ি বেশ অনেক কম। এখান থেকে আমি একটু যদি ঘোরায় দেখাই, এ হচ্ছে ফেরি, আমাদের গাড়ি আছে, সাথে আরও কয়েকটা গাড়ি আছে। ফেরির রাইট সাইডে কিছু কাজ চলতেছে, আর হচ্ছে ফেরির বেশ চওড়া, বেশ কয়েকটা লেন, তিন লেন নিচে, আর উপরে আছে আরও দুইটা লেন, বেশ চওড়া ফেরি। উপরে আছে পাইলট, আর উপরে কিছু রাডার আছে, আর ডিজেল চালিত ইঞ্জিন বোঝা যাচ্ছে, তো ইঞ্জিন চলতেছে। আর আমি যদি আরেকটু ঘুরায় দেখাই, এই মোটামুটি ফেরির অবস্থা। আর ফেরি থেকে ফিয়র্ড দেখতে বেশ অসাধারণ লাগে। এই হচ্ছে ফিয়র্ড, আর পাহাড়ের উপরে দেখতে পাচ্ছেন সাদা সাদা, এগুলো হচ্ছে মেঘ। এই একই ফেরি কাট থেকে দুইটা লাইনের ফেরি আসে, আমরা যেটাতে যাচ্ছি এটা হলো রাইট লেন, আর দূরে লোফতানের দিকে যে ফেরিটা যায় ওটা ছিল লেফট লেন। তো ভালো যে আমরা রাইট লেনে দাঁড়াতে পারছি, তা নাহলে দেখা যেত ভিন্ন জায়গায় গিয়ে উপস্থিত, দেন সারা রাত ধরে আবার ব্যাক করো, ডিফারেন্ট অভিজ্ঞতা। আচ্ছা, আমরা যেই পারে যাচ্ছি ওই পারের পাহাড়গুলো অসাধারণ লাগতেছে, আমি যদি আরেকটু ঘুরে দেখাই। এই হচ্ছে পাহাড়গুলো ওই পাশে, তো আমরা যখন ওই পারে যাব এই পাহাড়ের ভিডিও ছবি এগুলো নেওয়া হবে, আমি আশা করি এগুলা আপনাদের মাঝে শেয়ার করতে পারবো, আর আপনারাও এগুলো দেখতে পছন্দ করবেন। এই হচ্ছে মোটামুটি ফেরি। এই ফেরির যে স্ট্রাকচার, এটা হচ্ছে ইন জেনারেল কমন একটা নরওয়ের ফেরি স্ট্রাকচার, আর কিছু ফেরি আছে যেটা আরও বড়, ধরেন এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা যেটা ট্রাভেল, ওইটাতে উপরে রেস্টুরেন্ট থাকে, কফি শপ থাকে, ওয়াশরুম থেকে ধরে সব কিছুই থাকে, আর ওয়াশরুম অবশ্যই এখানেও আছে। তো এই মোটামুটি আজকের মতো ফেরি অবস্থা। ফেরি ছাড়ার সময় হয়ে গেছে, আমি দেখতেছি ওরা ক্লোজ করতেছে, আমি দেখি নাজগুল ভাইকে জিজ্ঞেস করি নামবে কিনা। ফেরিটার উঠার দরজা বন্ধ করতেছে, আর এখন আর কেউ উঠবে না, ওদিকে রেড লাইট দিয়ে দিছে, এদিকে ইঞ্জিন অন করে দিছে, আর ফেরি আস্তে আস্তে চলা শুরু করলো। এই হচ্ছে ফেরির চলা, ফেরিতে ভালো লাগে। পাহাড়ের ভিউ দেখছেন, ঘুরা ধরা না, ফেরিতে সেফটি ইনস্ট্রাকশনগুলো অ্যানাউন্স করতেছে। আর একটা এক্সপিরিয়েন্স হলো, ফেরিটা যখন ভিতরে ছিল তখন নর্মাল টেম্পারেচার, আর ফেরিটা যখন নদীর ভিতরে আসলো বরফ গলা যেই ঠান্ডা, বেশ অনেক ঠান্ডা আর কি। তো আমরা এখন গাড়িতে গিয়ে বসি, আর ফেরিটা হয়তো অল্প কয়েক মিনিটের ভিতরে, 10-15 মিনিট লাগতে পারে, এই চলে যাবে ওই পারে। তো তারপর আর আশা করি আর কোনো ফেরি নেই, একটু ঘুরে তারপর বাসার দিকে চলে যাব, ইফতারের জন্য অপেক্ষা। ঠিক আছে, দেখতে থাকো আবারও রাস্তাঘাট। গাড়ির ভিতর থেকে পাহাড়ের যে পিকগুলো ওগুলো দেখতে বেশ সুন্দর লাগছিল, আর হঠাৎ আমি ডিসকভার করলাম যে পাহাড়ের পিকগুলো ঘুরতেছে, আসলে ফেরিটা ঘুরতেছে। আমাদের যে লোকেশন ওইখানে যাওয়ার জন্য ফেরিটাকে বেশ ঘুরে ঘুরে তারপরে হচ্ছে যেতে হয়। আমরা মোটামুটি আমাদের ডেস্টিনেশনে চলে আসলাম, আমাদেরকে যাওয়ার জন্য সামনের গেট খুলে দিচ্ছে, আর এখান থেকে আমাদের বেশ আরও কিছুটা সময় রাস্তা চালাতে হবে। আমরা পাহাড়ি সৌন্দর্য দেখতে দেখতে বাসার দিকে যাচ্ছি, আর আমাদের বাসার লোকেশনটাও বেশ সুন্দর ছিল। আমি পরবর্তীতে বাসার লোকেশন আর ছবি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমরা 9:30 নাগাদ বাসায় গিয়ে পৌঁছাইছি, আর তখন আমাদের ইফতারির সময় হয়ে গেছে, একটু ফ্রেশ হয়ে আমরা ইফতারিটা করে নিছি। আর এই ছিল আমাদের মোটামুটি নরওয়ের তৃতীয় দিনের গল্প। আমি আশা করি নরওয়ের যাত্রায় আপনারা প্রত্যেকেই আমাদের সাথে আছেন, আর কেমন লাগছে এটাও জানাতে পারেন। এই পর্বে
আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি আপনাদের প্রত্যেকের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।